আজকে আমরা ওই আপনাদের সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রিভিউ রেজাল্ট ঘোষণা করতে চাই। রিভিউর জন্য নিয়ম আছে যে এক ছাত্র তার রেজাল্ট যদি স্যাটিসফাই না হয় ম্যাক্সিমাম তিনটে সাবজেক্টের রিভিউর জন্য সে অ্যাপ্লাই করতে পারে ফিস দিয়ে। হ্যাঁ, সে ফিস হচ্ছে সাবজেক্ট প্রতি 130 টাকা, একজনে ম্যাক্সিমাম তিনটে, একটাও করতে পারে, দুটো করতে পারে, তিনটেও ম্যাক্সিমাম করতে পারে। সেই হিসাবে মাধ্যমিকে রিভিউর জন্য অ্যাপ্লাই করেছে ছাত্র হিসাবে 2049 জন, আর তারা কতটা সাবজেক্টের জন্য করেছে সে সাবজেক্টের সংখ্যা হচ্ছে 4707টি। মানে একজনে এতে একাধিক করতে পারে, আর 2049 জনে অ্যাপ্লাই করছে, কিন্তু সাবজেক্ট ছিল 4707টি। চেঞ্জ হয়েছে মাধ্যমিকে 2049 জনের মধ্যে মাত্র 811 জনের চেঞ্জ হয়েছে, এবং চেঞ্জের বেশিরভাগই চেঞ্জ, কিন্তু ম্যাক্সিমাম এরকম 1-2, আর কোনো কোনো ক্ষেত্রে 5-6 এগুলো কেজিংয়ের ভুল টুলের জন্য সেরকম হয়। হায়ার সেকেন্ডারিতে অ্যাপ্লাই করেছিল 1429 জন, তার সাবজেক্ট ছিল 3078টি, মানে গড়ে দুইজন একজনের দুইটা সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেছে। তাতে চেঞ্জ হয়েছে 604 জনের। আর মাদ্রাসা ফাজিলের মানে হায়ার সেকেন্ডারি লেভেলের সেটা 3 জনেরই বুঝিনি অ্যাপ্লাই করছিল, 3 জনেরই চেঞ্জ হয়েছে। আচ্ছা, এখানে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে এই যে রিভিউর ফলে মাধ্যমিকে বছর বছর যারা দেওয়ার কথা এর মধ্যে 58 জন বছর বয়স থেকে মানে পার হয়ে গেছে, মানে আর বছর বয়স তাদের দিতে হবে না, তাদের হয়তো একটা বা দুইটা সাল বছর বছর পরীক্ষা দেওয়ার কথা ছিল সামনে, রিভিউর ফলে তারা পার হয়ে গেছে, পাস করে গেছে। আচ্ছা, রিভিউ রেজাল্টটা আমরা আজকে আপনাদের কাছে বললাম, কালকে থেকে আমরা মার্কশিট দিয়ে দেবো, কাল পরশুর মধ্যে মার্কশিট দেওয়া হবে। যাদের চেঞ্জ হবে তারা মার্কশিটটা তাদের নিজে আগের মার্কশিটটা জমা দিয়ে স্কুলের মাধ্যমে জমা দেবে, তারপর এখান থেকে নতুন মার্কশিট দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এই প্রসঙ্গে আমরা আরও দুইটা ইনফরমেশন আপনাদের দিচ্ছি যে সেলফ ইন্সপেকশন, কেউ যদি তার খাতা রিভিউ তো সন্তুষ্ট না হয় সে নিজে খাতা করতে পারে, সেক্ষেত্রে ফিটা একটু বেশি 250 টাকা করে পার সাবজেক্ট দিতে হয়, সে রেজিস্ট্রেশন নেই, এক পেপার দুই পেপার পাস সবটা সাবজেক্টে সে দেখতে পারে। সেখানে দেখার ইয়ে হচ্ছে যে খাতা দেখার সময় সে একজন টিচার বা তার একজন গার্জেন লেভেলের একজনকে নিয়ে সে দেখবে, সেখানে তাদের আমরা একটা পেপার দেবো, তাতে সে কোশ্চেন ওয়াইজ দফা ওয়ারি যে একটা কোশ্চেন নম্বর 1 সে পেয়েছে মনে মনে 1, তার এক্সপেকটেশন 2, ওইরকম বিভিন্ন কোশ্চেন অনুযায়ী যে সেখানে যে স্যাটিসফাইড নয় ওরকম লিখে দেবে। এরপর ওই কাগজটা নিয়ে সবাই যারা বিভিন্ন সেলফ ইন্সট্রাকশন আমরা আবার আমাদের একজনের কাছে দেবো যে এদের এক্সপেকটেশন এরকম খাতা পেয়েছে, আপনি আবার এই রেসপেক্টে খাতাটা আবার নতুন করে দেবেন। সেটা অ্যাপ্লাই করেছে প্রায় 40 জন, মাধ্যমিক আর হায়ার সেকেন্ডারি 18-19 জন করে অ্যাপ্লাই করেছে। সেই সেলফ ইন্সট্রাকশনের খাতা দেখার কাজ হবে 18 তারিখ, আর এর সঙ্গে এরপরে আসছে বছর বছর পরীক্ষা, মনে হয় পরীক্ষার্থীর সংখ্যা এখনও আসছে, অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে 17 তারিখ।